ভাই দে আর কি আছে দে আরো হ্যাঁ আর কি আছে দে আরো হ্যাঁ আর আছে কি তোর কাছে এত টেক প্রোডাক্ট কেন ভাই কারণ আমার শো ওয়ার দ্য টেক ভাই আপনারা এটা তো নিয়ে যান ওকে ফাহিম ইয়েস হোয়াট দ্য টেক মানে বুঝছোস না কারে আনলাম মানে টেক কি ও টেক কি এই যে ফাহিম বাংলাটা মিনিংটা বের করে ফেলছে দোস্ত হোয়াট দ্য টেক হচ্ছে আমাদের এটিসির নতুন শো আচ্ছা এখানে হচ্ছে আমরা এই যে তোমার মতো বড় বড় যারা সেলিব্রিটি আছো তোমরা হ্যাঁ বড় মানের ব্যক্তিত্ব আছো যারা ইন্টারনেট কাঁপাচ্ছ এইসব লোকদের টেক নলেজ কেমন সেটা বের করার জন্য এখানে নিয়ে আসি তুমি কট খেয়ে গেছো বাবা দরজাটা খুলে দিই আমি সোজা বের হই না 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 তুমি কট খেয়ে গেছো আমরা লাইভে আছি রেকর্ডিং এ আছি সো আমরা হচ্ছে কিছু কোশ্চেন করব যেগুলো হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে যারা নন টেক পিপল আছোস তোরা তাদের ব্যাপারে যাতে বেশি বেশি জিনিস জানা যায় আচ্ছা প্রথম কোশ্চেনে যাই ভাইবা চিন্তা আনসার দিতে হবে না খুব ক্যাজুয়ালি আনসার দিবা তোর যে ফেসবুক পেজগুলা গায়েব হয়ে যায় এটার পিছনে রহস্যটা কি ফেসবুক পেজগুলো যে গায়েব হয়ে যায় দুদিন পর পর গায়েব হয়ে যায় দুদিন পর পর মনিটাইজেশন বন্ধ হয়ে যায় ফাইম খুব প্যারা খায় আমি দেখি এগুলা নিয়ে এটার 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 ঘটনাটা কি আচ্ছা এটা বলতে গেলে যে ফেসবুক একটা ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় হ্যাঁ কারো কন্টেন্ট ভালো নাও লাগতে পারে তার মধ্যে অনেকেই আছে যাদের ভালো লাগে নাই ওরা সাইবারে কাজ করে বা সাইবারের টিম থেকে কাজ করে ও যখন কাজটা করে তো দেশের বাইরে থেকে মনে করেন একটা রিপোর্ট আসে আমাদের রাইট ম্যানেজার মাঝখানে ছিল না কিন্তু ফেসবুক আসছে রিসেন্ট তো ফেসবুকের ভিডিওটা তুই তোর চ্যানেলে আপলোড দিলি দেওয়ার পর ওর রাইট ম্যানেজার আছে বাট আমি রাইট ম্যানেজারের ভিডিওটা ঢুকাই নেই তো ও কি করে ও পরে আপলোড দিছে ডাজেন্ট ম্যাটার ও যখন আমারে ক্লেম করে তখন ওটা একটা ক্লেমে চলে আসে ফেসবুক মনে করে যে ওই আগে দিছে ওই ও আগে দিছে ওই অরিজিনাল ক্রিয়েটর তিন তিনটা ক্লেম খাইলে তারপর মনে করে যে তুমি ফেসবুক ভিডিও থেকে মনিটাইজেশন গন তো এই প্যারা তো সবারই খাওয়া যায় সো এই প্যারা ফাহিম নিয়মিত খাচ্ছে এন্ড মানে ফেসবুক কিন্তু আমাদের হচ্ছে টেক লাইফের একটা বড় অংশ হয়ে দাঁড়াইছে এন্ড এখানে আমরা মনে করি যে ব্যক্তিগত আইডি ডিজেবল হয়ে যায় অনেক মানুষের মানুষের কষ্টে মষ্টে থাকে এটাই সবচেয়ে বড় কষ্ট না ভাই এর থেকে বড় কষ্ট এই বান্দা থাকে আচ্ছা দোস্ত সেকেন্ড কোশ্চেন তুই যে ঘন ঘন বাইক বদলাস এরকম ঘন ঘন কি মোবাইল বদলাস কিনা এটা জানতে চাই না ঘন ঘন মোবাইল বদলাই না ঘন ঘন মোবাইল আসলে যখন এক বছর পর পর একটা সিরিজ আসে তখন এটা চেঞ্জ করি হ্যাঁ এইটা আমার কোশ্চেন আছে যে এই যে আমি দেখি যে নতুন বছর নতুন ফোন আসে নতুন আইফোন আসে স্পেসিফিকলি তখন ফাহিম আপগ্রেড হয়ে যায় অনেক মানুষ আছে না যে আজকে আমি একটা কিনছি আমার মতো যারা গরিব এই ফোনটা দুই তিন বছর চার বছর চালায় এরপর আবার আরেকটা ভালো পাইলে আপগ্রেড হয় বাট ফাহিমের মতন কিন্তু একটা হিউজ কাস্টমার বেজ আছে যারা প্রতি বছর আপগ্রেড করে এই মেন্টালিটিটার কারণ আমি জানতে চাই এই মেন্টালিটিটার কারণ আসলে সমাজের সাথে তাল মিলে যে চলতে হইলে কারণ একটা টাইমে তো ফোন কিনলে অনেকদিন পর পর চেঞ্জ করতাম দুই বছর আড়াই বছর বাট এখন একটা পর্যায়ে আসছি যে আমি এফোর্ড করতে পারবো যে এই ফোনটা আমি নিতে পারবো বাট দেখ আমার এই যে তুই আমার ফ্রেন্ড তুই একটা ফোন ইউজ করতেছিস এক্সপেন্সিভ মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট শুট করো সো তোর কি ধর 12 প্রো ম্যাক্স ছিল আমি ব্লগিং স্টার্ট করছি 7 প্লাস দিয়ে আইফোন 7 প্লাস দি আরে এটা তো আরেকটা কোশ্চেন ছিল আনসার এখনই দিয়ে দিল ফাইম ফাইম তো ফার্স্ট হইলে হবে আচ্ছা তোর মানে ধর 12 এখন তো 14 প্রো ম্যাক্স চলছে রাইট নাও তো 12 প্রো ম্যাক্স তো ছিল হ্যাঁ ছিল এখন যদি থাকতো সেগুলো দিয়ে কি তুই প্রপারলি কন্টেন্ট বানাইতে পারতি কোনো সমস্যা হইতো না না পারতাম সব ঠিকঠাক থাকতো সব ঠিকঠাক থাকতো মানে প্রতি বছর আপগ্রেডের অ্যাকচুয়ালি যে দরকার আছে ওটা এত গভীর না না একটু মানে একটু ল্যাপটপ মাঝে মাঝে আসে না যে ক্যামেরা রেজুলেশনটা ভাই এটা ভালো এটা মানে মানুষের কথা হ্যাঁ মাথায় ঢুকে ডিপেন্ড কারণ একটা ফোন বের হওয়ার পর রেজুলেশন আমরা চেক করি কি ফোনের ক্যামেরাটা কি আমরা তো ভিডিও বানাবো ছবি তুলবো তো রেজুলেশনটা ইজ ওকে বাট তারাই কিন্তু 12 প্রো ম্যাক্স ওকে ছিল কোনটা এটা এটা কি আইফোন 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স তো ফাইভ এর প্রাইমারি ডিভাইস আমরা জানতে পারলাম ঠিক আছে সেকেন্ডারি ডিভাইস সেকেন্ডারি ডিভাইস এটা প্রাইভেট নাম্বার আর কি ও এটা প্রাইভেট নাম্বার এটা এই নাম্বারটা ফাইভ আমার দেয় নাই এটা নাই কারো কাছে ফাইভ এর লাইফে সো ফাইভ এর আমরা পাইলাম হচ্ছে এটা 14 প্রো ম্যাক্স এন্ড একটা হচ্ছে 14 প্রো মানে একদম আগাগোড়া অ্যাপল গাই বাট আমরা আগাগোড়া অ্যাপল গাই কিনা সেটা আর চেক করতেছি আমি যাচ্ছি আমি ওখানে যাচ্ছি তুই ওয়েট কর সেটা হচ্ছে তোর প্রথম ফোন কোনটা ছিল এখন তো দুইটা দামি ফোন দেখতেছি আমি আইফোন 3GS
কি বললাম মাত্র আগা গোরা আইফোন গায় না না আমি ছোটবেলা থেকে মানে যে ইউ শেপের ছিল না একটু কার স্টাইলের সিলভার কালারের ফ্রেম পিছনের দিকে ছোট একটা ক্যামেরা তো আমি আইফোন 3GS ইউজ করছি 4 ইউজ করছি 4S ইউজ করছি 5S ইউজ করছি 6 6 প্লাস 6S প্লাস 7 7 প্লাস 8 প্লাস তারপর XS ম্যাক্স তারপর ম্যাক্স এ চলে গেছে আর ওই ছোটগুলোর চেঞ্জ করিনি তো তো কোনো বাদ যায় নাই না না অ্যাপল সিরিজ এমন গভীর অ্যাপল ইউজারকে অ্যান্ড্রয়েড ToTo কোম্পানিতে ডাইকে আনা হয় একটা কারণে মারার জন্য আমি বুঝতে পারছি যেটা দেখে আমি বাস খেতে আসছি আজকে এই জন্য আমি ফার্স্টে বলছিলাম দরজাটা খুলে দিয়ে চলে যাই হ্যাঁ অ্যান্ড্রয়েড ToTo কোম্পানি ভার্সেস অ্যাপল ToTo কোম্পানি ফাইট হইবো আজকে একটা করা আচ্ছা এখন তুই শুরু থেকেই আইফোন নাকি একদম ফার্স্ট ফোনটা মানে কোনো বাটন ফোন টোন ছিল না আমার যেরকম হচ্ছে ওই যে নোকিয়া টা এক্সপ্রেস মিউজিক আমি ফার্স্ট কিনছিলাম কোনো বাটন ফোন টোন ছিল না নোকিয়া N95 ছিল এমনি খুব হ্যাঁ স্লাইডিং N95 5 মেগাপিক্সেল ক্যামেরা পিছে রাখা ওইটা সেই ওইটা আমি ঝগড়া লাগিয়ে ভেঙে ফেলছিলাম আর কি থ্যাংক ইউ আমরা হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই সেটা হচ্ছে ফাহিম তুই ভিডিও শুট করস কিভাবে আমি জানি তুই ডিফারেন্ট কন্টেন্ট প্ল্যাটফর্মের জন্য হচ্ছে ডিফারেন্ট ভাবে শুট করস ফেসবুকে শুট করি ফেসবুকের জন্য এটা শুট করি হেইও গাইস হোয়াট ইজ আপ ফেসবুকের জন্য আইফোন 14 প্রো ম্যাক্স মানে যে ফোনই আসে আমার কাছে ওইটা না দর 14 প্রো ম্যাক্স আমার আমার তো আইফোন 14 প্রো ম্যাক্স সো এইটা দিয়া তুই হচ্ছে এই ব্যাক ক্যামেরা এইভাবে ধরে যখন আমি সেলফি হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেলে এটা কিন্তু একটা ইউনিক স্টাইল আমরা নরমালি নিজে ইয়ে করতে হলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতাম বাট ফাহিম হচ্ছে আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করে এইভাবে শুট করো ও এর লাগে লাগে যে দূরে থেকে অনেক ভাইস পিছনে ভিউ দেখাইতেছে এটা ভাইব আহে কিন্তু দেন তোর ইউটিউব কন্টেন্ট গুলো হইছে তোমার A74 এ সনি A74 হ্যাঁ লেন্স 24mm 24mm মানে ওয়াইড তো লাগে খুব স্বাভাবিক ব্লগিং এর জন্য এটা খুব স্বাভাবিক বাট ভারী ক্যামেরা ভারী ক্যামেরা এই কোশ্চেনে আমি আনতে যাচ্ছিলাম তুই যদি ক্যামেরা কিনস তোর ইউটিউবের জন্য তখন তোর প্রায়োরিটি কি থাকে মানে অ্যাজ এ ব্লগার অ্যাজ এ লাইফস্টাইল ব্লগার কারণ ফাহিমের আমাদের মতো কন্টেন্ট থেকে কিন্তু অনেক পার্থক্য আমাদের যেরকম ট্রাইপডে থাকে ফাহিমের কিন্তু মোস্ট অফ দা টাইম হাতে থাকে অনেক দূর হাতে থাকে একজনের হাতে থাকতে হয় গাড়ির একটা সিনেমেটিক লাগলে আরেকজনের ক্যামেরা দিতে হয় বাট ওটা 4.5 কেজি টোটাল একটা হাতের জিনিসটা থাকে আমরা মানে গিম্বেল সহ গিম্বেল সহ হ্যাঁ আচ্ছা এখন তুই যদি ক্যামেরা কিনতে যাস তোর প্রায়োরিটি কি থাকে আমাদের তো থাকে যে ভারী হলে সমস্যা নাই আমাদের লাগবে হচ্ছে এইচডি এইচডি লাগবে যত বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয় যত বেশি মানে ডিটেইলস থাকে তত বেশি আমাকে ভালো লাগে হ্যাঁ এখন তোর ক্ষেত্রে প্রায়োরিটি গুলো কি থাকে ক্যামেরা কেনার সময় তাতে অনেক ব্লগাররা একটা ভালো আইডিয়া পাবে যত ছোট করা যায় জিনিসটারে যত কম্প্যাক্ট হয় যত কম্প্যাক্ট হয় হালকা হয় কারণ এটা হাতে নিতে ইজি বাহিরের দেশে ব্লগ করে ওরা সব সময় ZV-1 ছোট একটা কম্প্যাক্ট প্যাকেটের মধ্যে থাকে জিনিসটা হাতে ও ক্যারি করতেছে ওর রেজুলেশন ওর মধ্যে সীমাবদ্ধ থাকে কারণ আমাদের বাংলাদেশি মানুষদের ইয়া কি জানোস যার আমি একটা ব্লগ করি আমি একটা ব্লগার মানুষজন আমার চিনে ব্লগার হিসেবে ভাই ফাহিম ভাই দামি ক্যামেরা কিনছে তার মানে আমারও দামি ক্যামেরা কিনতে হবে আরে ভাই আমি তো 7 প্লাস দিয়ে ব্লগ করছি শুরু করছি যখন আমি টাকা আর্ন করা স্টার্ট করছি তারপর ক্যানন M50 ছোট ক্যামেরা আরে ক্যানন M50 রিভিউ করছিলাম ভাই এটা দিয়ে এটা আমার তিনটা ক্যামেরা ছিল মানে আমার বাইক সেক্টরে ভাঙছিল বা কিছু একটা একবার নষ্ট হইছে পড়া একবার ইয়া গেছিল মাদারবোর্ড চলে গেছিল আচ্ছা তো এরকম ইস্যুস থাকে ক্যামেরা আমরা তো ভিডিও করি তেমন ছবি তুলি না 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 তো এইসব ইয়াগুলোতে M50 তারপর কই গেলাম অনেক কষ্টে সনি A6600 তারপর নিলাম এখনো তুই চিন্তা কর A74 বাদ দিয়ে যদি আমি এখন আবার দোকানে যাই এই যে যেমন আজকে তোর ক্যামেরাটা দেখলাম ভালো লাগলো আমার বলতে সেটা কিন্তু খুব প্যারা কিন্তু আমার ভালো লাগছে এটা দামি ক্যামেরা এটা যদি দোকানে জিজ্ঞেস করি ভাই এটা তো আপনার সাথে যায় আপনার লগেই যায় আপনার লগেই বানাইছে এটা আপনার লগেই বানাইছে আল্লাহ টাকা আপনার পকেটে থাকুক আর না থাকুক আপনি তো ফাইন ভাই তাহলে কি আমরা শুন দেখতেছি সনি FX3 একটা সিনেমা ক্যামেরা দিয়ে RS ফাইনকে ব্লগিং করতে দেখবো কি আমরা এটা কমেন্টে জানান এটা কমেন্টে জানান পকেটের মধ্যে আমি কিন্তু আমার ব্লগ যারা দেখে আমরা প্লেনে উঠতে গেলে বাই চান্স একটু মানে ইয়া লাগে কেমন কেমন লাগে ভিডিও করতেছি এটা আবার বাইরের দেশে গাইজ হয় না বাইরের দেশে হয় না আমি যখন ইন্ডিয়ান না আমি এ আমার এটা মনে হয় আমি ইয়ো গাইজ হোয়াট ইজ আপ ল্যান্ড করলাম মাত্র ব্যাপারটা বাংলাদেশ এয়ারপোর্টে যদি ইয়ো গাইজ ল্যান্ড করলাম মাত্র শালাই খেয়ে কইতে আইছো এটা এটা হয় আমি তখন করি কি
গোপ্রোর ক্যামেরাটা আস্তে করে এভাবে বের করি, বের করে লুকাই লুকাই শ্যুট করি। বাট আমি এটা খুব পছন্দ করি যে মানে মানুষ বুঝে ওঠার আগে আমার যাতে ক্লিপটা নেওয়া শেষ হয়ে যায়, শেষ পাঁচ সেকেন্ড। অনেকে অনেকক্ষণ ধরে রেডি হয়, সবাই দেখায় ভাই আমি শ্যুট নিতে আসি, সবাই একটু ডিস্টার্ব করে, এরপর শ্যুটটা নেয়। আমার কথা হলো আমি যখন ক্লোজ করুম তখন মানুষ টের পাবে যে না কি একটা ভিডিও। তুই জানোস সবচেয়ে বড় ব্যাপার কি, গোপ্রো অন করলে একটা টিটি টিটি তিনটা সাউন্ড হয় না, এটা সবসময় আমি মোটো ব্লগে লাগাই যাতে সাউন্ডটা করে, যাতে আমি কানে হেলমেট পরে আমার ক্যামেরা অন হয়েছে ঠিক তিন সেকেন্ড পরে আমি কথা বলে স্টার্ট করি। আচ্ছা, এয়ারপোর্টে গেলে সাউন্ডই অফ করে দিয়ে তুই যে দেশ বিদেশ ঘুরে বেড়াস, তোর ক্যামেরা সেটআপ, আমি কন্টেন্ট সাইডে বলতেছি, তোর ক্যামেরা সেটআপ লাগে, তোর কি কি লাগে অ্যাকচুয়ালি, কোন কোন প্রোডাক্টগুলো তোর লাগে, হুট করে একটা ট্যুরে বের হয়ে যাবি, হ্যাঁ তুই ওখানে ব্লগিং করবি, বলি বলি লিস্টটা দে। হ্যাঁ, একটা ম্যাকবুক থাকে, একটা ম্যাকবুক থাকে, একটা ম্যাকবুক থাকে, এটা ওই যে M1টা, যেটা কি ছিল M1টা। আচ্ছা, একটা ম্যাকবুক থাকে, একটা ড্রোন থাকে, একটা ড্রোন থাকে, ড্রোনের মডেলটা কি, ম্যাভিক 2 যেটা দিয়ে আমি বেশি টাকা কামাই। বাট ফাহিম কিন্তু একটা বড় সেটআপের নাম বললো, হ্যাঁ একটা ম্যাকবুক, একটা হচ্ছে গিম্বল, একটা ড্রোন, একটা হচ্ছে সনি ক্যামেরা, আর কিছু নাই। না না না, আমি ক্যামেরায় বলতে চাই এই এই জিনিসগুলো যে আমি ইউজ করি, এই জিনিসগুলো যে আপনাদের ইউজ করতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না। একটা ফোন দিয়ে ব্লগ স্টার্ট করেন, যখন টাকা পকেটে ঢুকতেছে তখন আপনি নিজেই চেঞ্জ হয়ে যাবেন গে ইনশাআল্লাহ। না এটা সময়ের সাথে সাথে আপডেট, সময়ের সাথে সাথে নিজেই আপডেট হবে। বাসায় অনেকেই আবদার করে, যারা স্টুডেন্ট আছে ওরা তো ফোন বাই চান্স ফোনই কিনতে পারেন, অনেকেই আছে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে ভিডিও বানান, যদি এটা আপনি সাকসেস হইতেছেন ব্যাপারটায় তখন আপনি করবেন কি, চেঞ্জ করেন আপনার টাকায়, বাবা মার টাকায়, বাবা মার পুশ করা যাবে, পুশ করা যাবে না, ফোর্স করা যাবে না, আমার এইটাই কিনে দিতে হবে, ভাই কিনছে এটা, এটা এটা আমি এগ্রি করি না। যাক, এটা ফাহিম ওর অডিয়েন্সের প্রতি একটা ভালো জিনিস বললো। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে তুই মোটর ব্লগিং করস, তুই বাইক স্টান্ট করস, এদিকে বাদ দেয়া তোর যদি অন্য যে কোনো পেশা দেওয়া যেত, মানে আমার এই পেশাটায় থাকলে বা আমি এই কাজটা করলে আমার খুব ভালো লাগতো, এরকম একটা ছোটবেলার ড্রিম থাকে না বা একটা গোল থাকে না আমার, যেমন বর্তমান গোল আমি যে গ্রামে একটা দূরবর্তী অঞ্চলে একটা মুদি দোকান খুললা, ঠিক আছে সুখে শান্তিতে পরিবার নিয়ে থাকবো সব কাজকাম বাদ দিয়ে, এরকম তোর মানে অন্য একটা পেশা হইলে কি হইতে পারতো সেটা? অ্যাট ফার্স্ট বিজনেসম্যান হইতাম, তারপরে পলিটিক্সের প্রতি একটু আগ্রহটা অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই বেশি। আচ্ছা, সো ফাহিমের হচ্ছে বিজনেস এন্ড পলিটিক্স, এন্ড মানে এই দুইটা কি মানে করার পিছনে কারণটা কি? বিজনেস হচ্ছে টাকা কামানোর লাগা, বিজনেস টাকা কামানোর জন্য না ভাইয়া, বিজনেস হচ্ছে আমি যদি আমার ব্যবসার মালিক হই তো আমার আন্ডারে আরো 40-50 জন মানুষ কাজ করবে, তাদের কর্মসংস্থান করা, তাদের ব্যবস্থা হবে, তাদের রিজিকের ব্যবস্থা হবে এটা। আর যেটা পলিটিক্স যেটা, সেটা হচ্ছে যে উন্নয়ন, আর আমার বাইরের দেশে যেহেতু যাই তো আমার ওইসব জিনিসগুলো রাস্তাঘাটগুলো ভালো লাগে, তো আমার আমি চাই সে সব ক্লিন করে ফেলাই, সুন্দর সুন্দর লাইট ওইরকম ওইরকম হোক, ওইরকম একটা এনভায়রনমেন্ট হোক, মানে দেখ আমার এখানে আসুক এইরকম আর কি। রাইট, সো আমার বন্ধু ফিউচার কমিশনার, ফিউচার এমপি, একটা ছবি দিলে রাখ পরে পাবো না ভাই, এমপি ভাই এমপি হওয়ার পর পাবো না, এমপি হওয়ার পর ভাই এমপি পাবো না, ভাই এমপি কোথায় কেডা তুষার তুই ভাগ। আচ্ছা জোস জোস, না ফাহিমের ড্রিম শুনে আমার কাছে খুব ভালো লাগলো। তাহলে এটিসি তে তুই কবে থেকে ছিলিস? রিয়েলমির ভিডিও দেখে, রিয়েলমির ভিডিও দেখে তো খুব বেশি, মানে তোকে আমি নক দিছিলাম না, আমাকে একটা স্পন্সর দেন। হ্যাঁ হ্যাঁ, আমি মাঝে মধ্যে ফাহিমের জন্য চেষ্টা করি, ফাহিমের টাকা কামানো একটু বাড়ানো যেতে চাই, আমি চাই, আমি চাই যে আমার বন্ধু বান্ধব যারা আছে যাকে দেয় অনেক দেয়। হ্যাঁ অনেক দেয়, যেমন আমার তুষার ভাইকে যেমন দিছে, আল্লাহ যদি আমার এমন দিত, ফাহিম এমনিই কামায় 10 জায়গা থেকে, এর মধ্যে আমি কই ফোন কোম্পানি থেকে কামা। হ্যাঁ, তুই যখন ফোন কিনোস বা কোনো টেক প্রোডাক্ট কিনোস তখন তুই কি এটিসির ভিডিও দেখোস? তোরে ফোন দেই, ভিডিও দেখবো কেন, মালিকই আমার বন্ধু, আমি ভিডিও দেখবো কেন? এ ডাইরেক্ট অ্যাক্সেস, এ আমি মালিক আমার বন্ধু, ক্যামেরার পিছনে বসে আছে আরেক বন্ধু। হ্যাঁ সব বন্ধু বান্ধব দেখা এর লেগে হচ্ছে, আর এটিসির ভিডিও দেখা লাগে না, আমরা একটা করে ভিউ কম পাই ফাহিম তোর লেগে। অনেক মানুষ আছে এটিসি খুঁজে, ভাই এরা কই, কিন্তু এরা তো অফিসে, এরা তো অফিসে, এরা তো অফিসে, আর ফাহিম কই বাড়িঘর অফিস বানায় ফাহিম কই, এই যে এখন মোহাম্মদপুর একটু পর কয় কি মামা আমি বান্দরবন, একটু পর কয় কি মামা আমি তো দুবাই যেতে আছি, ঠিক আছে এই হচ্ছে ভাইয়ের অবস্থা। আচ্ছা যাক, এখন আমি জানতে চাই ফাহিমের লাইফে কি কি টেক প্রোডাক্ট আছে, এটা হচ্ছে যে কোনো গেস্ট আসলে আমার মানে জানতে চাওয়ার সবচেয়ে বেশি আগ্রহ থাকে। আমরা উপরে থেকে শুরু করি, যদি আমরা হচ্ছে ইয়ারফোন ইউজ করি মাথার উপরের দিকে, এয়ারপড, তুই ইয়ারফোন ইউজ করস, এয়ারপড 2 প্রো, এয়ারপডস প্রো ইউজ করস, টুটা লেটেস্ট ভার্সনটা, অরিজিনালটা? হ্যাঁ অরিজিনাল। আর শালা আমি এত গরিব, আমি একটা কপিও কিনতে পারি না ভাই, ফাহিম অরিজিনাল এয়ারপডস প্রো 2 ইউজ করে, গিফট করস। আর কি টেক প্রোডাক্ট মানুষ ইউজ করে যদি একটু নিচের দিকে যাই, স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ তুই ইউজ করস? না স্মার্ট ওয়াচ কিনছিলাম, বাট এটা চার্জ ব্যাকআপ কম থাকে তো, এটা যদি 7 দিন কোনোটা থাকে তাইলে ইউজ করা যায়, এটা চার্জে লাগানো আমার কাছে প্যারা মনে হয়। আমি ওই অ্যাপেল ওয়াচ মনে হয় 7 ছিল ব্লু কালারের, গিফট পাইছিলাম বার্থডেতে,
ওটা মনে করে বেঁচে চলেছি। তুই যে স্টাইলিশ স্মার্ট ওয়াচ বলতে যে অ্যাপল ওয়াচটা বোঝাও দামিটা, এইটা বেশিক্ষণ চার্জ থাকে না, এক দেড় দিন চার্জ থাকে। যখন চার্জ ওরা সাত দিন ব্যাকআপ দিতে পারবে তখন সেদিন আরএস ফাইম শিফট হবে ইনশাল্লাহ। তো এখন আরএস ফাইমের হাতে কি আছে, জিশকের একটা অ্যানালগ ওয়াচ আছে, জিশকের। আমার জিশকের ওয়াচটা রাইট খাই সিরে ভাই বাসায় আজকে একটু নালে। না না আমি জিশক পছন্দ করি, আমি দুবাই যে তোর সাথে কিনছি। হ্যাঁ 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 একটা কিনছিল ফাহিম, সো ফাহিমের হাত অ্যানালগ আছে। মাঝখানে একটা জেড ফোল্ড 4 কিনছিলাম, স্যামসাং জেড ফোল্ড 4 শখে কিনছিলাম। ভাবছিলাম সব বিজনেসম্যানের হাতে ওই জেড ফোল্ড 4 টা থাকে, আমি সবগুলো বিজনেসম্যানের হাতে দেখছি যতদিন আমরা দুবাই গিয়ে দেখলাম না কত পয়সা আছে, সব বিজনেস করতেছে। মানে ফোনটা কিন্তু বাজে না তেমন, না 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 ওই ভাজ করাই থাকে, আইফোনটাই ইউজ করতেছে, ভাজ করাই থাকে, ওটা ভাজ করাই থাকে। জাস্ট একটু হালকা করে মাঝে মাঝে একটা কল আসলো, একটু স্ক্রল করলো বা আমাদের সামনেই খুললো, হয় না মাঝে মাঝে অনেক টাইম। তো ওই শখে একটা কিনছিলাম, কিনছিলি বুঝিও না কিছু বেটা এটার, মানে টিকতে পারোস নাই কেন অ্যান্ড্রয়েডে, বুঝি না বুঝে না। মানে আইফোন ইউজ করতে করতে প্লে স্টোর থেকে অ্যাপস নামাই, ফাইন ওকে ফাইন, বাট আমার মনে হয় কেন জানি টাচটা আইফোন থেকে একটু ফাস্ট কম, মানে স্মুথ কম, স্মুথ কম, স্মুথ কম, এটা আমার ফিল হয়। আমি এখন অ্যান্ড্রয়েড মানুষ আমার 100% গালি দিবে, বাট আসলে এটা আমার ইয়া দিক থেকে, গালি কিছু না, এটা তোর পার্সোনাল ফিল। আইফোন ইউজ করতে করতে মানুষ একটু ডাম বয়া যায়। হ্যাঁ আমি বোকা, ফাইন, তুই আমার গালি দে প্যারা নাই, বাট আসলে আমি সেই সম্মানের সাথে আই ডাম্প ফোনগুলো চালাতে চালাতে অনেক মানুষ ডাম বয়া যায় ভাই, এটার প্রমাণ আজকে এখানে দিলাম ভাই। শুন আমি আমি তো অ্যাপল ইউজাররা আম করে বোম মারবো। আর না না আমি বলি যে অ্যান্ড্রয়েড আমি কিনছি, হ্যাঁ এখন ঘরে সব তোমাদের ফাইন বেজ চালাতে পারতেছে না, হ্যাঁ এখন অনেকেই কমেন্ট করে ভাই আমারে দিয়ে দেন, কিনছি তো ভাই টাকা দিয়া আমার দে নাও ওটাই বেচ্ছে আইফোন নিচ্ছি এটা। সো নেক্সট রাউন্ড, অ্যান্ড এই রাউন্ডে হচ্ছে আমি ফাইম রে একটু চ্যালেঞ্জের মুখে ফালাই দিছি, সেটা হচ্ছে আমি কিছু এখানে ইউনিক টেক প্রোডাক্টস, টেক গ্যাজেটস উপস্থাপন করছি, ফাইমের হচ্ছে গেস করতে হবে এগুলার দাম কত হইতে পারে। আগের বার আমাদের একটা ভিডিওতে ফাইম হচ্ছে দাম কত না মামা, আমি তো অনেক কিছু বুঝতেছি না, কি যার খেয়াল আছে নোকিয়ার একটা ফোনের দাম কইছিলি একটা ভিডিওতে, ওটা তুই কাছাকাছি যাইতে পারছিলি, সো আমরা একটা পজিটিভ ভাইব রাখি। এর জন্য পুরস্কার নাই, রাইট পুরস্কার। আচ্ছা তুই দাম অ্যান্ড তুই গেস করবি এটা কি, এইটা ইন্টারেস্টিং হবে অনেক। হ্যাঁ এটা কি, এই যে আমি দেখাইনি, আমি একটু দেখাইনি, এই যে দিস ইজ দ্য প্রোডাক্ট, বল এটা কি এর দাম কত হতে পারে। তোর যা মন চায় বেশিক্ষণ ভাববি না, এটা হচ্ছে ক্যামেরা, এইখানে চাপ দিলে এখান থেকে ছবি ওঠে, এটা হচ্ছে ক্যামেরা, এটা চাপ দিলে, সরি সরি মামা সরি ভুলে গেছে, এটা প্রিন্টিং পেপার লে আছে। আরে যাক টাইম কট খাই গেছিল। গাছের দাম কত হতে পারে গেস করতে, একটা প্রিন্টার পোর্টেবল 5000 টাকা দেন হচ্ছে। এই যে এই প্রোডাক্টটা দেখ, এটা হচ্ছে আমি আমি বইলা দিই, এটা একটা লাউড স্পিকার। হ্যাঁ এইটার মানে তোর কাছে দেখা কেমন লাগতেছে এটা একটু ক্যামেরায় বল, এন্ড হচ্ছে কত দাম হতে পারে। খুবই ইউনিক, ভিতরের যন্ত্রপাতি সব দেখা যাচ্ছে, হ্যাঁ বাট এটা লোডতেছে কেন আমি বুঝতেছি না। হ্যাঁ এটার দাম হবে 4000 টাকা, 4000 টাকা ওকে। দেন হচ্ছে এই প্রোডাক্টটা দোস্ত, এই জিনিসটা খুবই সিম্পল একটা গ্যাজেট, এটা তোর হ্যাঁ ঘরে রাখতে পারে, এখানে তোর টাইম দেখাবে, তোর টেম্পারেচার দেখাবে, তোর হচ্ছে আরও কী কী জিনিস, হিউমিডিটি টিউমিডিটি দেখাবে, মানে বেডের পাশ দিয়ে একটা 1500 টাকা, 1500 টাকা ওকে 1500 টাকা দেন। এই যে এই যে এটিসির একটা অ্যান্টিক জিনিস, এইটার উপর এটিসি অনেকখানি নির্ভরশীল। তো আগে বল এটা কি, আগে বল, ভালো করে এক্সামাইন করতে, ভয়েস রেকর্ডার। আরে এটিসি অনেক বড় হয়ে গেছে এখন, এখন দেখেন গাইস এখানে লাগায় রাখছে, এখানে না এটা দেখাই যাচ্ছে না, ব্র্যান্ডটা লুকাইতেছে। আচ্ছা তুই এই জিনিসটার দাম কত হতে পারে বলতো, তুই তুই এটা তো দাম জানোস, এই যে আমার রোড ওয়্যারলেস গো টু, রোড ওয়্যারলেস টু যেটা দিয়ে আমরা ইয়ে নিচ্ছি, এটা হচ্ছে এক পেয়ার না, এটার এক পেয়ার হচ্ছে 26000-27000 টাকা এখন, এই যে আমরা যেটা ইউজ করি, দাম বাড়ছে মামা। হ্যাঁ বাড়ছে, হ্যাঁ 22000 ছিল, 22000 ছিল না, সিঙ্গেলটা এখনো 20000, এটা ডুয়েল তো এর লেগে দাম বেশি। এখন এই জিনিসটার দাম কত হতে পারে কো, এটা আইডিয়া নাই, গেস গেস, একটা রাফ গেস। তো কখনকার সময় কিনছিল এটা, এটা আরো 3 বছর আগে কিনছি, 20000 টাকা। আচ্ছা টাকার মান বেশি ছিল তো, টাকার মান বেশি ছিল। আচ্ছা এটা আমি একটু পরিচয় করে দিই, এটা হচ্ছে একটা এক্সটার্নাল রেকর্ডার, এটা দিয়ে আমরা সাউন্ড রেকর্ড করি, অ্যান্ড হচ্ছে জুম H6, যারা যারা হচ্ছে সাউন্ড নিয়ে কাজ করেন জুমের সাথে পরিচয় থাকবে সবার, জুম H6 আমরা এটা এখান দিয়ে রেকর্ড করা যায়, এখানে প্লাগ ইন করে রেকর্ড করা পারবি, অনেকভাবে করতে পারবি। ওটা হচ্ছে ও এক্সট্রা, ও হচ্ছে রেকর্ডিং করার জন্য ও মেইন কন্ট্রোলার, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই, কারণ হচ্ছে আমরা ব্লগার, না তোর জন্য তো কম্প্যাক্ট লাগবে, রাইট রাইট, এটা হচ্ছে স্টুডিওর কাজের। আচ্ছা রাখলাম, এটা ফাইন বলছে কত, 20000 টাকা, ঠিক আছে দেন আমরা নেক্সট প্রোডাক্টে যাই। এটা কি কো, আগে ভালো করে দেখ, এটা অনেক মজা হবে, দেখ তুই করে না কেন, খোলে না মানে কি খুলবো, যে যা খোলার খুলছে, এটা এরকমই, এটা এরকমই, বল এটা কি হইতে পারে, এটা খুবই ওয়ার্ড একটা টেক গ্যাজেট, নোকার থেকে। আরে দুরা লাইছে রে। আচ্ছা গাইস, হ্যাঁ মানে জেনারেশন মামা, কই কই যেতে জায়গা, কই গেছে টেকনোলজি, তুই দেখতাছস মেশিনের নোকারে পোলাপানের ব্যবসা খেয়ে দিব। তাহলে এখন এটা দাম কত হইতে পারে, দিকো 4000, 4000 টাকা ওকে। এইটা দেখা, এইটা হচ্ছে
মানে এয়ারপডস এর যে ম্যাক্স ভার্সনটা তুই দেখছস ওই 65-70,000 টাকায় সেল হয়েছে এয়ারপডস ম্যাক্স ওরা যেটা লঞ্চ করলো এটার হচ্ছে এটা রেপ্লিকা আমি আগে থেকে বলে দিলাম হ্যাঁ হোকর রেপ্লিকা তোর কাছে ধইরা টইরা ইউজ কইরা তোর কাছে এটা কেমন দাম হবে তোর থ্যাংক ইউ সো মাচ যে এটা আমি নিয়ে যেতে পারছি ভালো লাগছে এই এটা কি ওয়্যারলেস না হ্যাঁ ওয়্যারলেস ওয়্যার দুইটাই দুই ভাবে ইউজ করা যায় দুই ভাবে ইউজ করা যায় দিলি না কোন চিপটা না কিছু লাগবে না এটা ব্লুটুথ লুকটুক দেখে কেমন লাগতাছে কত ভালো হতে পারে তুই চারটা কোন বানাবে কা কারোপাতির মতো কষ্ট আচ্ছা আপনারা দেখছেন আরএস ফাইমের সাথে একটি 40 টাকা দামের প্রশ্ন সেখানে প্রশ্নটা হচ্ছে যে হোকো W35 এই মডেলের যে এয়ারপডস ম্যাক্সের যে ক্লোনটি আছে সেটির দাম কত এন্ড ফাহিমকে অপশন দেওয়া হচ্ছে চারটি তোমার প্রথম অপশন হচ্ছে 10,000 টাকা দ্বিতীয় অপশন হচ্ছে 1,500 টাকা তৃতীয় অপশন হচ্ছে 500 টাকা চতুর্থ অপশন হচ্ছে 3,000 টাকা $5,000 নেক্সট প্রোডাক্ট ছিল ফাইন ধরছিল এইটা এটা হচ্ছে স্যামিয়াং এর একটা হচ্ছে লাউড স্পিকার এটার দাম কইছিল 3,000 টাকা 4,000 টাকা 4,000 টাকা এটার দাম কত জানি 1,500 টাকা ফাইন ভাবছে এটা 4,000 টাকা দামের স্পিকার নেক্সট ছিল হচ্ছে এইটা রাইট এটার দাম ফাইন কত বলছিল 1,500 টাকা বলছিল ফাহিম আচ্ছা এটা একটু কাছাকাছি আছে এটা কত দাম 1,300 টাকা এটা পাইছি এটা একটু ক্লোজ তুই এক্সাক্ট অবস্থা রে ভাই এটা পরে আমরা বিবেচনা করব সো ফাহিম এটা এই যে এই জিনিসটার দাম বলছিল 1,500 টাকা বাট এটার দাম 1,300 টাকা এটার দাম একটু কম হওয়া উচিত মনে হয় নাকি দেন আমরা ধরছি হচ্ছে জুম H6টা না $4,000 তুমি লক করছিলা 3,000 টাকা অপশনটা সো কম্পিউটার আমরা রাইট অপশন কোনটা সেটা দেখতে চাই রাইট অপশন হচ্ছে 1,500 টাকা ব্যাটারির দাম আবার আরসস ডাবল দাম কইছস মাত্র 1,500 টাকা অনেক প্রিমিয়াম লাগে না দেখা মনে হয় চায় না আর কি করবে দেখা মনে হয় 1,500 টাকা এটা কম এই যে লাস্ট প্রোডাক্টটা লাস্ট যে জিনিসটা তোর কনফিডেন্স বলতেছিল ঠিক আছে 10,000 টাকা আমি তোরে আরেকটা চান্স দিতাছি যা 10,000 টাকা বেশি এটা তুই কাছাকাছি যা আমি তোর কয়ে দিলাম যা বন্ধু হিসাবে এটা হিন্দি দিয়ে দিলাম 10,000 টাকা 10,000 টাকা বেশি আমি কইলাম রে ভাই কারে কইতাছিস হ্যাঁ 10,000 টাকা বেশি বেশি 13,000 এর বেশি উঠতে পারবো এর বেশি উঠতে পারবো না এর বেশি উঠতে পারবো না যাক লক হইছে আনসার বইলা দি এটার দাম হচ্ছে 22,000 টাকা খেল মোনা জায়গা ফাইন তুই যে একটা প্রোডাক্টেরও পারলি না ঠিক মতো তুই যদি একটা মানে কন্টেন্ট ক্রিয়েটর যে নর্মাল যে বাসার মধ্যে থাকে বা বাইরে ঘোরাফেরা করে তুই যদি ওরে এনে বসাই দেস এটা কি হয় এইটাই তো ওয়ার্ড দা টেক এটা কি হয় এইটাই তো ওয়ার্ড দা টেক সো আমরা ওয়ার্ড দা টেক ইনভেন্ট করছি এইভাবে হচ্ছে আপনাদের ফেমাস লোকদের আইসা এখানে একটু মশলা লাগায়া বাড়ি পাঠাই দেওয়ার জন্য বাসায় পাঠাই দেওয়ার জন্য সো ফাইম থ্যাংক ইউ একটাও না পারার জন্য বাট ফাইম কিন্তু মানে ফাইমের গেসগুলো কিন্তু ছিল বোঝা যাচ্ছে যে ও অনেক বড় লোক মানুষ তো এইজন্য বড় লোকই দাম দাম গেস করছে তোর এই জিনিসটা হচ্ছে অলমোস্ট কারেক্ট হয়েছিল সো সেই অনুযায়ী এটিসির পক্ষ থেকে এটিসি যে অনেক মহান এই দুইটা বাদ দে ফাইম কোনটা চায় ফাইমের জন্য গিফট করা হবে কোনো সমস্যা নাই কোনটা চাস সামিন কোনটা চাস কোনটা চাই মানে সবগুলো দিছস পাঁচটা প্রোডাক্ট এর মধ্যে কোনটা চাস ওটা নিবি কয়টা লাগে তোর ভাই এটা আমার সামিন ক্যাশ দর আচ্ছা এটা খায়া দিলু ভাই এরপর
এই ভিডিওর টাইটেল দিমু দেখুন এটিসি স্টুডিওতে এসে আরএস ফাহিম কিভাবে সব খেয়ে দিল বিস্তারিত ঠিক আছে না ভিডিওতে বিস্তারিত ভিডিওতে আচ্ছা ভিডিও উপর দিয়ে দিস মোহাম্মদপুর আইস টিকেটটা এই যে মোহাম্মদপুর ওকে সো আমি ওয়েট করতেছিলাম কখন ফাহিম মোহাম্মদপুর ভাইবটা ওর যে মোহাম্মদপুরের যে পাওয়ারটা দেখাবো এটা নিয়ে কোশ্চেনও আছে আমাদের মোহাম্মদপুর আইস কটটা খায় গেছে আচ্ছা যাই হোক ফাহিম মোহাম্মদপুর চেটটা দিয়ে দিছে এই যে মোহাম্মদপুরে যে তোর যে অফলাইন লাইফটা অফলাইন বলতে আমি বলতেছি যে এখন অনলাইনে তুই আরএস ফাহিম চৌধুরী হ্যাঁ একটা সময় কিন্তু তুই ছিলি না না হ্যাঁ একটা সময় তুই ফাহিম ছিলি কামরুল ইসলাম ফাহিম কামরুল হাসান ফাহিম ছিলি কামরুল হাসান চৌধুরী রে ভাই আচ্ছা ঠিক আছে কামরুল হাসান চৌধুরী ছিল সো তোর মোহাম্মদপুরে একটা অফলাইন লাইফ চলছে এন্ড আমি যতখানি জানি ফাহিমের ব্যক্তিগতভাবে এখন যেরকম আরএস ফাহিম গ্যাং নিয়ে ঘুরে অলওয়েজ শো ডাউনে চলে ফাহিম আগে ওইভাবে চলতো অনলাইনে লাইফ থাকার আগেও অফলাইনেও চলতো সো তোর কোনটা প্রিফার করস সেই মোহাম্মদপুরে অফলাইনের সেই লাইফটা নাকি এখন অনলাইনে যে তুই পুরো দুনিয়া ঘুরে বেড়াইতেছস কোনটা আমি দুইটাই প্রিফার করি দুইটাই ভালো লাগে না যদি একটা আমি মোহাম্মদপুরের ভিতরে ঢুকলে আমি মোহাম্মদপুরের ফাহিম হয়ে যাই আর যদি আমি বাইরে যাই তো বাইরের ফাহিম তখন আরএস ফাহিম হয়ে যাই আরএস ফাহিম হয়ে যাই না এই জিনিসটা ফাহিমের খুব ভালো আমি ফাহিমের সাথে মোহাম্মদপুর যে জিনিসটা বুঝছি ও মোহাম্মদপুরে ওর যে আমি এলাকার পোলা ফাহিম এটা মেইনটেইন করে ট্রিক ছিল আমাদের যে তোরে দিয়ে যাতে মোহাম্মদপুরের কথা বাড়ানো যায় মোহাম্মদপুরে ঢুকানো যায় তোরে সেটার জন্য এই যে আমরা যে ফোনের রিভিউ করি আমাদের প্রধান কাজ হচ্ছে মোটামুটি ফোনের রিভিউ আমরা টেক কনজিউমার টেক নিয়ে কাজ করি বাট ফোনের রিভিউ বেশি করি এখন মানুষজন আমাদের ভিডিও দেখে ফোন কিনে কিনা ভুলে মোহাম্মদপুর চলে যায় এরপর আসার সময় দেখে ফোনটা নাই ঠিক কিনা না মানুষ কমেন্টে বলতেছে ঠিক 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 আমি নিশ্চিত আরে এখন আসার সময় যে দেখে ফোনটা নাই আমি বলি এটা আমি এক্সপ্লেন করি একটা সময় ছিল যখন আমাদের যে বাইরের যে এখন যে হোয়াইট কালার লাইটগুলো লাগানো সিটি কর্পোরেশনের এগুলো আগে ছিল লাল রঙের মাঝখানে এগুলো বন্ধ হয়ে যেত ঠিক করতে অনেক টাইম লাগে এখনো অনেক এরিয়া আছে যেখানে লাইটই নেই সেখানে কি ওটা হয় না আমি জানি মোহাম্মদপুরে এখন আর ওইরকম হয় না বাট অফ রেকর্ড মোহাম্মদপুরে যদি হয় মোহাম্মদপুরে যেগুলো যদি কোনো আমাদের এটিসি ভিউয়ার্স সে একটা ফোন কিনছে ফোন কিনে ট্রিট দিতে মোহাম্মদপুর গেলো খুঁজতেছিলাম সেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে মোহাম্মদপুরে যায় যদি কেউ আপনার ফোন নিয়ে টানাটানি করতে চায় আপনি বলবেন যে আমি ফাহিম ভাইয়ের লোক ঢাকার বাইরে থেকে অনেক জেলার মানুষ কিন্তু ঢাকার বাইরে আমার সাথে দেখা করতে আসে আমি সবসময় ওদেরকে বলি যে মোহাম্মদপুরে কেউ ধরলেই ডাইরেক্ট আগে চিল্লানি কোনো কথা নাই ওকে আরে এখন এই ইয়াটা নাই এগুলো হচ্ছে না সো মোহাম্মদপুরে আপনাদের মোবাইলটা নিরাপদে থাকবে ইনশাল্লাহ এই আর যদি নিরাপদে না থাকে আপনারা মিরপুর চলে আসেন এখানে সবকিছু নিরাপদ ভাই কোনো সমস্যা নাই সো আমি ফাহিমের হচ্ছে টেক লাইফটা খুব কুইকলি র‍্যাপ করে ফেলতে চাই লাস্ট যে প্রশ্নটা তোর ফোনে তুই ডেইলি ইউজ করস 5টা অ্যাপ বল এর মধ্যে আমি 5টা অ্যাপ চাই যেগুলো মানুষ কমনলি ইউজ করে এই কোশ্চেনটা কিভাবে করলি কয় সবার আগে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বাই এডি সবাই ইউজ করে এডি কইছিলাম তুমি এর বাদে বল এই বাদে এর বাদে আর ফ্যাম কি এক্সক্লুসিভ অ্যাপ ইউজ করে যেগুলো অডিয়েন্স জানতে চায় ক্যাপকাট আচ্ছা ঠিক আছে ফাহিম ক্যাপকাট অনেক ইউজ করে তারপর BFF একটা অ্যাপস যেটা দিয়ে আমি সবার লোকেশন দেখি সো আমি মানে এই কোশ্চেনটা করার সময় আমার মাথায় ছিল যে আমি আর ফাহিম একবার ট্যুরে যেতেছিলাম লং ট্যুরে বাইকে করে ওই যে কোজনি কাপ্তাই রাইতের বেলা তখন ফাহিম কইলো কি অ্যাপটা ইনস্টল করে আমি ফার্স্ট টাইম দেখছি ওই অ্যাপ জেনলি হ্যাঁ জেনলি নামের অ্যাপ ছিল ওইটা যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে আপনার লোকেশন দেখাবে সো প্রত্যেককে মানে না কত স্পিডে হোটা চলতেছে 120 কত তুই পিছে পড়ে গেছিলি আমি দেখেছিলাম তুই কত তো হোন্ডা চালায় আসতেছস এগুলো দেখা যায় আর কি তোমরা তো তুই রাস্তার রাজা না আমি ভাই এই যে দেখ এই যে এমনি চালায় এগুলো আমি এমনি চালাই এরকম রেকর্ড আমার নাই আচ্ছা দেন তারপর ইউজ করিছে তোর আমি দেখছিলাম কি করবি
আনলক কর না করছি ফাইমের ফোন আনলক অবস্থায় কিন্তু কেউ দেয় না তুই কোনো ক্যামেরা লেন্স ইউজ করস অনেকে আইফোনে ক্যামেরা রিং ইউজ করে এক্সট্রা না 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 ইউজ করে না ফাইম আচ্ছা গলায় যায় এই যে এটা ভালো জিনিস বললো স্ক্রিনটা কিন্তু আনলক বাট একটা সার্টেন পজিশনে আসলে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওর হচ্ছে প্রাইভেসি গ্লাস ইউজ করে ফাহিম এইটাই হচ্ছে এই যে এই অ্যাঙ্গেল থেকে আমি দেখতে পারতেছি বাট আমি যদি এই করে ফেলি না আর কিছু দেখা যাবে না অন্ধকার হয়ে থাকবে সো আইফোন ইউজাররা অনেকেই প্রাইভেসি গ্লাস নিয়ে জানেন না একটা আইডিয়া দিয়ে দিলাম ফাহিম ইউজ করে অন্য কাজে অন্য ইন্টেনশনে ফাহিমের অনেক প্রাইভেট প্রজেক্ট থাকে সেটার জন্য এছাড়া আইফোনের সাথে যদি কোনো অ্যাক্সেসরিজ ইউজ করো আর কোনোটা আর কোনো ডঙ্গল মঙ্গল নাই ওই যে গেম টেম তো খেলো না আচ্ছা আর হচ্ছে এয়ারপডস প্রো ম্যাক্স ইউজ করো অ্যাপল ওয়াচটা খালি মিসিং কিনছিলাম এটা হয় না ও এটার একটা অ্যাপল ওয়াচের একটা কাহিনী আছে বুঝছো অ্যাপল ওয়াচের কাহিনী রয়েছে কি এটার সাথে ওই ইয়া কানেক্ট হয়ে যায় ফোনের যা ডেটাস ম্যানেজার টেনজার সব কানেক্ট হয়ে যায় না এন্ড ভুলে যদি ওয়াচ বাসায় ফেলাই যায় এই যে তখনই তো ফাইম কটটা খায় যাবো সংসারে আগুন বাইরে ভাই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে তোরা আমার এসব বুদ্ধি নাই দেখে বিয়েটা হয় না কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কিছু ট্রিকি কোশ্চেন করতে চাই তোরে হ্যাঁ সেটা হচ্ছে তোর পছন্দের পাঁচটা কন্টেন্ট ক্রিয়েটর বল বাংলাদেশের টপ ফাইভ ইউটিউবার ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে সে ইনস্টাগ্রামের হইতে পারে সে টিকটকার না হইলেই ভালো বাট বল আমি বলি তোরা বলস আচ্ছা এটিসি আছে এটিসি আছে আছে সত্যি এটা তেল দিতে আছে না না আমি আমার বন্ধুদেরকে বলবোই আগে হ্যাঁ আচ্ছা এটিসি আছে আফ্রিদি আছে হ্যাঁ রাফসান আছে নাদিরন্দা গো আছে নাদির ভাই সাথে তো দেখা হইছে না না দেখা হয়নি কত আমারও দেখা হয়নি বাট মানে উই আর রিয়েলি ফন্ড অফ হিম আর ফ্রি মোশন আছে ফিরোজ ভাই আছে এই পাঁচজন বাংলাদেশের টপ তোর মনে হয় ভাল লাগে আমি এদের কন্টেন্ট দেখি মানে ভাল লাগে এই ভাল লাগাটা হচ্ছে মোস্ট যার যার ব্যাপার পার্সোনাল ব্যাপার ভাল লাগে ম্যাটার করে মোস্ট এখন আরএস ফাইম ফেমাস কি কারণে এটা তুই একটু বল তো ক্যামেরায় কেন আরএস ফাইম ফেমাস আমার অডিয়েন্স সাইকেল স্ট্যান্ড থেকে আসছে বাইক স্ট্যান্ড বাইকের সাথে যুক্ত হয়েছে গাড়ি তো তিনটে অডিয়েন্স মিলে হয়ে গেছে 1.7 মিলিয়ন 1.7 মিলিয়ন আমরা 1.7 মিলিয়নে কয়েকদিন পর আমরা 1.7 মিলিয়নে থাকুম ফাইম চলে যাবো 10.7 মিলিয়ন ঠিক আছে এই যে আরএস ফাইম যে রাস্তাঘাটে গেলে মানুষজন ভিড় করে তোর অডিয়েন্সরা যে তোর জন্য যে ঝাঁপায় পড়ে রাত 3টা বাজে আমি তুই বাইকে ঘুরে যাইতেছিলাম খেয়াল আছে কাপ্তায় যাইতাছি রাত 3টা বাজে শীতে আমি বাইকের মধ্যে কাপ্তাছি ও জাস্ট বাইক দিয়ে রাস্তা দিয়ে যাবে এটা দেখার লেগে দুইটা ছেলে দাঁড়ায় আছে আমি খেয়াল করছি এই যে ক্রেজটা কি কারণে ভালোবাসে তাই আমার সাথে সাথে আমার অডিয়েন্সরাও শিখছে ফাহিম ভাই এটা 7,000 টাকা দিয়ে সাইকেল স্টার্ট করছে ফাহিম ভাই একটা এন্ড অফ দা ডে একটা সাইকেল 1,80,000 তার মাঝখানে কিন্তু অনেকগুলো সিরিজ গেছে ভ্লগ এর ভিডিওর সেই মেসেজ গুলো কিন্তু আমি দিছি কষ্ট করে কষ্ট করেই তো আইফোন নাইলে কি আইফোন দেখতে পারতাম চোখে জীবনে তো এইটাই লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল এই ওয়ার্ডটার সাথে ওরা ভালোভাবে মিশে গেছে ওরাও ভাই স্ট্রাগল করতেছি প্লিজ আমরা ভাই স্ট্রাগল করতেছি রাস্তা দাঁড়াইছি এটা কিছু না ভাই স্ট্রাগল না সবকিছু স্ট্রাগল আমি কি স্ট্রাগল কি কারণে আপনার লগে ছবি তুলে গেলাম স্ট্রাগল যাক ফাইম হচ্ছে এটার উপর ব্র্যান্ডিং করে ফেলছে লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল এটা ট্রু এই যে ক্রেজটা এর মধ্যে কোনো কিছু কখনো বিরক্ত লাগছে এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি জিজ্ঞেস করি যারা গেস্ট আসছে যে কখনো বিরক্ত লাগছে কোনো ফ্যানের কাজ কারবার বা মানে কখনো বেশি হয়ে গেছে এমন কোনো কিছু কোনো ইভেন্ট না 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 আসলে ক্রেজ তো প্রচুর পরিমাণে হয় আর আমি যে জায়গায় একটু বেশি হয়ে যায় বাট আমার কষ্ট লাগে আমার কারণে যেসব রাস্তার মানুষের কষ্ট এটা আমার কষ্ট লাগে আচ্ছা এটা ট্রু মানুষে কে আইছে মানুষ কে আইছে কুস্তা মানে কি টেন চিনা এই ক্যাডারে ক্যাডা আইছে এই কলেগা রাস্তাটা বীর আই ফাইনাল লয়ে কোথাও যাইতে চাই না গেলে আমার লয়ে যাইতে চাই না গাইস মানে আমি মাইর খাই ভাই কোন স্পন্সর ফোন দিয়ে বললে কি তুষারে জিজ্ঞেস করে কে যাচ্ছে আরে সেম যাচ্ছে আমি যাব না ফাইনাল লয়ে গেলে যে মাইর গুলা খাইতো এটা আপনারা জানেন এটাই তো লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল মানুষজন মাইরা মুইরা ফালায় ফুলায় লাইতে মাইতে ফাইন ভাই কই ঠিক আছে আল্লাহ না এনজয় করি এনজয় করি অ্যাকচুয়ালি এন্ড লাস্ট কোশ্চেন দোস্ত আমাদের সাথে পরিচয় কিভাবে তোদের সাথে পরিচয় কেমনে ছিল মামা ভুলে গেছি আমি নিজে ভুলে গেছি সত্যি কথা ভুলে গেছি কমেন্টে জানান তো কেমনে হয়েছিল আচ্ছা হ্যাঁ এটা বলেন তো যদি কোনো আরএস ফাইম এন্ড এটিসি এর মানে দুটো কোলাব করা অনেক ভিডিও বানাইছে আমরা ফেসবুকে কোলাব করা যদি কোনো ফ্যান থাকে যে দুইটারই ঘনিষ্ঠ ফ্যান এরকম যদি কেউ থাকে তাহলে হচ্ছে একটু বলেন তো কোন সময় থেকে আমাদের পরিচয় সেটা হচ্ছে আমরা কমেন্টে জানতে চাই তাহলে থ্যাংক ইউ বন্ধু দ্যাটস ইট গাইস আসার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাঁ হ্যাভ ফান প্লিজ কোন রকম ফান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ওয়াট দ্য টেক এর আরেকটি এপিসোড দেখার জন্য এন্ড আরএস ফাহিম চৌধুরীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদেরটা সাবস্ক্রাইব করেন কি করেন না ডাজেন্ট ম্যাটার আমরা চাই আরএস ফাহিম চৌধুরীকে 10 মিলিয়নে দেখতে এন্ড এর আর উপরে দেখতে মামা 10 মিলিয়ন মামা বুঝছস অবশ্যই হবে ইনশাআল্লাহ হবে দোয়া করে দিলাম সাপোর্ট নিয়ে দিলাম এবার হচ্ছে পকেটে যে যেটা ঢুকাইছস যেটা বাইর করে যায় আনতে যা যা পকেটে দিয়ে দিয়ে যা দিয়ে যা দিয়ে যা